আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওলকচু কিভাবে জমিতে রোপণ করতে হয় সে বিষয়ে জানাব। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম কিভাবে বীজ টেকাতে হয়। ওই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে আই বটনে ক্লিক করে দেখে নেবেন। ওই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকেও দেখে নিতে পারে। ওলটাকে জমিতে রোপণ করার আগে আমাদেরকে জমিটাকে ভালো করে তৈরি করে নিতে হবে। এর জন্য আমাদেরকে টানা ফাল দিয়ে দুটো চাষ করতে হবে। দুটো চাষ করে দু একদিন ফেলে রেখে আবার রোটার দিয়ে দুটো চাষ করে মাটিটাকে ভুরভুরে করে নিতে হবে। বড় মাপের ওল পাওয়ার জন্য ওলের মাটিটা অবশ্যই ভুরভুরে হওয়া প্রয়োজন। চাষ হয়ে গেলে জমিতে আমাদেরকে 5-7 মাসের পুরনো গোবর সার ছিটিয়ে দিতে হবে। বিঘাপতি গোবর সার লাগবে 700 থেকে 800 কেজি। সঙ্গে দিতে হবে 10-26-26 সার অর্থাৎ এনপিকে 50 কেজি। ওলের বিছনগুলিকে জমিতে লাগানোর আগে তিন ভাগে ভাগ করে নিতে হবে, বড়, ছোট ও মাঝারি। বড় মাপের ওলগুলিকে জমির উপরের দিকে লাগাতে হবে, মাঝারি মাপের ওলগুলিকে মাঝের দিকে ও ছোট মাপের ওলগুলিকে নিচের দিকে লাগাতে হবে। এইভাবে লাগালে বড় মাপের ওলগুলি আগে উঠিয়ে নিয়ে সেখানে অন্য আরেকটি ফসল চাষ করা যায়। বড় মাপের ওলগুলিকে 4.5 ফিট বাই 4.5 ফিট হিসাবে লাগাতে হবে, মাঝারি মাপের ওলগুলিকে 4 ফিট বাই 4 ফিট হিসাবে লাগাতে হবে এবং ছোট মাপের ওলগুলিকে 3.5 ফিট বাই 3.5 ফিট হিসাবে লাগাতে হবে। এইভাবে যদি আমরা জমিতে ওল লাগাই, তিনটি মাপের ওল প্রায় সমান থাকে, তাহলে 1000 পিস ওল বিঘাপতি লাগে। এবার আমাদেরকে মাপ করার জন্য 4.5 ফিট বাই 4.5 ফিট দুটো খড়ি কেটে নিতে হবে। দুটো খড়িকে দুই দিকে দিয়ে একটি কট কিংবা দড়ি দিয়ে দাগ দিয়ে নিতে হবে। দুই দিকে সমানভাবে দাগ দিয়ে নিয়ে তার মাঝখানে যেখানে সেন্টার হবে সেই জায়গায় আমাদেরকে কোদাল দিয়ে খুঁড়ে নিতে হবে। কোদাল দিয়ে খুঁড়ে নিয়ে ওলগুলিকে প্রত্যেক গর্তে ফেলে দিতে হবে। ওলগুলিকে জমিতে বসানোর সময় আমাদেরকে কাট করে বসাতে হবে। এইভাবে বসালে এর সুবিধা হচ্ছে ওলের গাছগুলি বেরোনোর পর ওলগুলি খুব তাড়াতাড়ি বড় হয়, আগের বীজগুলি তাড়াতাড়ি পচে যায়, গাছগুলির শেকড় তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়তে পারে। কাট করে বসিয়ে তার উপরে আমাদেরকে মাটি দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। অনেক জায়গায় মাটি দিয়ে ভালো করে ঢেকে গোল করে ঢেকে দিয়ে ছেড়ে দেয়, এইভাবে ওল চাষ করে। কিন্তু এইভাবে যদি আমরা ওল চাষ করি তাহলে ওলের গোড়ায় যথেষ্ট পরিমাণে জল যায় না। বড়গুলিকে 5টা অন্তর অন্তর মাছ দিয়ে কেটে ভালো করে ডেনের মতো করে উঁচু করে বানাল দিতে হবে। এবার প্রত্যেকটা ওলের বিছনগুলিকে মাঝখানে রেখে পিলি করে দিতে হবে। এতে সুবিধা হচ্ছে জল ভালোভাবে ধরে রাখে, গাছগুলি বাঁধানোর সুবিধা হয়, গাছে যথেষ্ট পরিমাণে মাটি পায়। জমি থেকে ওলের গাছ বেরোতে সময় লাগে 25 থেকে 30 দিন। এর মধ্যে আমাদেরকে জমিতে জল দিতে হবে 3 বার, 10 দিন অন্তর অন্তর আমাদেরকে জমিতে জল দিতে হবে। আগাছা নষ্টের জন্যে আগাছানাশক স্প্রে করতে হবে, অর্থাৎ ঘাস পড়ানো বিষ আমাদেরকে দিতে হবে 15 দিনের মাথায়। আমাদের এখানে এইভাবে ওলকচু জমিতে লাগানো হয়। আপনাদের ওখানে কিভাবে ওলকচু লাগানো হয় সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। এখন হচ্ছে ওল লাগানোর উপযুক্ত সময়। আপনারা ভিডিওটিকে শেয়ার করে আরও কৃষক ভাইদের জানাতে সাহায্য করুন। আমি আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাবো ওলের পরিচর্যা কিভাবে করতে হবে। আমি এগ্রিকালচার বিষয়ক ভিডিও বানাই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখুন পরবর্তী ভিডিওটির আপডেট পাওয়ার জন্য। আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।